শীতকালে সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে খেজুর রস। তো এই এত ভালো একটা শীত যে এবার আমরা পেলাম, এর মধ্যে যদি খেজুর রস না খাই প্লিজ স্টার্ট। অনেকদিন যাবতীয় আপনাদের জাতির ওই সিনেমায় বলতেছে খেজুরের রস খাবে, খেজুরের রস খাবে, কোথায় খাবে সেই লোকেশনটা বের করতে করতে আমাদের আজকে চলে আসা হলো এখানে প্রত্যন্ত গ্রামে। হ্যাঁ, প্রত্যন্ত গ্রামে আমরা চলে আসছি। অনেক শীত গাইস, আর আপনারা তো বরাবরই জানেন যে এবার রেকর্ড ভাঙার মতো একটা শীত পড়েছে। তো এই আমেজটা হচ্ছে আমরা খেজুরের রস খেয়ে এটা আমরা দেখবো গাইস। এর থেকে যদি আরো বেশি শীত পড়ে তারপরও আমি বলবো যে উইন্টার ইজ বেটার দেন সামার। কারা কারা উইন্টার লাভার তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে উইন্টার। দেখো কত রস, দেখো 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 গাইস, দেখেন কত রস। ওয়াও গাইস, এই রসগুলো দেখতে অন্যরকম ফিল হচ্ছে। আমি আসলে কোনো এরকম এনভায়রনমেন্ট পাইনি কখনো, জীবনের প্রথম একটা অন্যরকম ফিল পাচ্ছি। আর এটা থেকে স্মেলও আসতেছে খুব ভালো। চলো আরো কয়েকটা কাছে যাবে। মাটির চুলা দেখছো? হ্যাঁ, মাটির চুলা পাক করলে যে খাবার টেস্ট হয়, গ্যাসের চুলা সেটা কলম পাই না, তুলনামূলক তাড়াতাড়ি হয় রান্না। হ্যাঁ, অনেকদিন পরে দেখলাম গ্রামে তো যাওয়া কম হয়। আর লাকড়ির গ্রাম, আর সুমন ভাই আগুন ধরাচ্ছে। আমরা হাতটা গরম করে নিই, গরম করে নেই। প্রচন্ড শীত আসলে, অনেক অনেক শীত। আবার কি নিয়ে যাচ্ছেন? আপনাদের বাসা কি একসাথেই দক্ষিণ খান? তো আমি ভাবছিলাম যে গাইজ যে আমি একাই আসছি এখানে, বা আমরা একাই আসছি। তা দেখলাম যে ভাইয়ারাও চলে আসছে। আর এই মুজিবুর সাহেব উনি বলতেছিল যে ওনাদের ওনার এখানে নাকি আরো অনেক মানুষ আসে। আমার মনে হচ্ছে ৫-১০ বছর এরকম ঠান্ডা পড়ে না, লং টাইম। ওনাদের রস খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে ওনারা একদম রসখোর। কি সুন্দর কালারটা দেখছো? হ্যাঁ, অনেক সুন্দর কালার। নাও খাও এবার। হ্যাঁ, সেটা খাওয়ার পর অনেক রিফ্রেশমেন্ট ফিল লাগতেছে। আসলে এরকম একটা এনভায়রনমেন্টে বসে খেজুরের রস খাওয়াটা অন্যরকম ভালো লাগার মতো ফিল করতেছে আমার। আর এটা অনেক ইয়ামি ছিল। আপনাদের সেলিম ভাই এক বসে থার্ড গ্লাস ট্রাই করতেছে। কিছু বাচ্চা কি সুন্দর না? এটা এটা দইরা একটু করে দিবেন। আমার আমার কাছে তো আসে না, বুঝে আমার আমার নাম শুনে দৌড় মেরে গেছে গা। তো গাইস, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই ভিডিওর আরেকটি ইন্টারেস্টিং পার্ট এখনো বাকি আছে, তা আপনারা দেখতে পারবেন সামনে। আজকে যখন সকালবেলা আমরা খেজুরের রস খাওয়ার জন্য বের হলাম, রাস্তার মধ্যে আমি এমন কিছু দৃশ্য দেখলাম যা দেখে আমার খুবই কষ্ট লাগলো। অনেক মানুষ হচ্ছে রাস্তার মধ্যে ঘুমাচ্ছে। তো এরকমও কিছু দৃশ্য দেখলাম যে আপনাদের সেলিম ভাই বললো যে চটের বস্তা ছিল। আমরা গাড়িতে যখন চলি তখন আমাদের গাড়িতেও হিটার আমরা দিয়ে হচ্ছে ঠান্ডাটাকে কমায় রাখি। তারপর বাসায়ও যখন থাকি খুব ভালো একটা অবস্থানে থাকি আমরা, আলহামদুলিল্লাহ। আর ইভেন আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারাও খুবই আপনাদের নিজস্ব জায়গা থেকে ভালো আছেন, কিন্তু যারা এরকম মানুষরা আর কি রাস্তায় ঘুমায় গায়ে মানে কম্বল দেওয়ারও তৌফিক তাদের আল্লাহ পাক দান করেননি, তাদেরকে দেখে আসলে খারাপ লাগে। আপনাদের সেলিম ভাই হচ্ছে তাদের জন্য কিছু কম্বল নিয়ে আসলো, চলুন দেখি তাদের জন্য কি করা যায়। আমাদের এই সামান্য প্রচেষ্টায় এই মানুষগুলোর মুখে যে প্রশান্তি এসেছিল সেটার দাম হয়তো লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। আপনি সুখের সন্ধান করতে চাইলে অন্যের মুখে হাসি ফোটান, তাহলেই নিজের মাঝে সুখ খুঁজে পাবেন। রাফিজাস ব্লগের পাশে থাকুন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।